আজ সকাল 7টার 14-এর ফটো ফ্রেমে থাকছে বালুরঘাটের অদূরে বল্লা কালী পুজোর কেন এত মাহাত্ম্য। আগে বল্লা কালী পুজোর নাম কি ছিল, গোড়াতে বল্লা কালী পুজো কোন মাসে হতো, বর্তমানে কোন তিথিকে ধরে এই পুজো করা হয়, বল্লা গ্রামের নামের উৎপত্তি কোথা থেকে, বল্লা কালী মায়ের হাতে থাকা খাড়ার ওজন কত, পুজোর দিন থেকে শুরু করে মেলা চলাকালীন মাতৃমূর্তিতে কত কেজি সোনা পরানো থাকে, বল্লা কালী মায়ের উচ্চতা কতটা থাকে, বল্লা কালী মাকে ভোগ হিসেবে কি নিবেদন করা হয়, বল্লা কালী পুজোর দিন মানত করে ধর্মপ্রাণ মানুষ ভক্তি ভরে কি নিয়ে আসেন হাতে করে, এই সবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। আমরা ঢুকে যাব খবরের গভীরে। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যপূর্ণ মাতা বল্লা রক্ষা কালী পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। প্রসিদ্ধ ও সুপ্রাচীন উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ মাতা বল্লা রক্ষা কালী বা বল্লা কালী পুজোর শেষ প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী শুক্রবার 1 ডিসেম্বর সাড়ম্বরে পূজিত হবেন মা বল্লা কালী। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট থেকে প্রায় 26 কিলোমিটার দূরে বল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য ও মাহাত্ম সমৃদ্ধ রক্ষা কালী মাতা মন্দির বল্লা কালী মাতা বলেই সুপ্রসিদ্ধ। প্রতি বছর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ও সোমবারে মায়ের বিসর্জন হয়। এই কয়েকদিন যাবত মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও সারা বছর বিভিন্ন নিয়মের সঙ্গে সপ্তাহের প্রতি শুক্রবার, শনিবার এবং মঙ্গলবারে মায়ের পুজো হয়। এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঐতিহ্যপূর্ণ। দুই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য এমনকি বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ এই মেলা দেখতে আসেন। কথিত আছে, জনৈক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পুজো শুরু করেন। এই সময়ে মাকে মর্কা কালী বলে অভিহিত করা হতো। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হতো মায়ের বিশেষ পুজো। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারী মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী সহ তাকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি মর্কা কালী মায়ের কাছে প্রার্থনা করেন, তিনি বেকসুর খালাস পান। জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন। সেই থেকে দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সালটা 1920। মা তখন থেকে রক্ষা কালী নামে পরিচিত হন। তখন ছোট করে পুজো হলেও কালের বিবর্তনে পুজোর বহর ও কলেবর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 7.5 হাত মাতৃমূর্তির পুজো করা হয়। বেশ কিছু পাঠাবলি হয়। প্রায় 20 কেজিরও বেশি সোনার গয়নায় মায়ের প্রতিমা সজ্জিতা হন। বহু ভক্তের মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পুজো দেন ও বাতাসাকে নৈবেদ্য হিসেবে অর্পণ করেন। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও হিন্দুদের সঙ্গে মায়ের উদ্দেশ্যে পুজো দেন। প্রসঙ্গত, বল্লভ মুখোপাধ্যায় বলে কোন জমিদারের নাম থেকে অঞ্চলটির নাম হয় বল্লা। বল্লা গ্রামে অবস্থিত রক্ষা কালী মাতা বল্লা রক্ষা কালী বা বল্লা কালী নামে ভক্ত মহলে সুপ্রসিদ্ধ। আর সেই থেকেই বল্লা কালী মায়ের পুজো হয়ে আসছে ভক্তি ও শ্রদ্ধা সহ। আগামী শুক্রবার এই জাগ্রত বল্লা পুজো হবে, যাকে ঘিরে এলাকা সহ জেলাবাসীর মধ্যে খুশির আবহে সৃষ্টি হয়েছে। এই বল্লা কালী পুজোর প্রধান প্রসাদ কদমা ও বাতাসা। বাতাসার মধ্যে বিভিন্ন প্রাণীর আকারের অবয়বে প্রসাদ প্রস্তুত করা হয়। পাশাপাশি মানতের বিভিন্ন আকারের ছোট বড় বল্লা কালীর দেওয়া হয়। বল্লা কালীর হাতে থাকে 2.5 কিলো ওজনের সোনার খাড়া এবং মন্দিরের সমস্ত অলংকার। পুজো প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের 100 পুলিশ প্রহরায় থাকছে, পাশাপাশি মন্দির চত্বর সিসিটিভির আওতায় থাকছে। হাতে মাত্র আর একদিন, তার আগে প্রতি বছরের মতো এই পুজোকে ঘিরে জোর কদমে শেষ প্রস্তুতি চলছে। পাশাপাশি বল্লা এলাকায় মায়ের পুজোকে ঘিরে যে সম্প্রীতির মেলবন্ধন ঘটে তারই অপেক্ষায় অপেক্ষারত এলাকাবাসী সহ জেলার মানুষেরা। বল্লা এলাকায় সকল শ্রেণীর মানুষদের পুজো নিয়ে ব্যস্ততা এখন তুঙ্গে। দক্ষিণ দিনাজপুরের বল্লা মন্দির ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।